কারো বিয়েতে খরচ হয়েছে 500 কোটি, কারো বিয়েতে এসে গান গিয়েছেন আমেরিকার পপ তারকা। বিয়ের যাকে নিরিখে এ দেশ টেক্কা দিতে পারে বাকি অনেক দেশকেই। কেউ দূর কোনো দেশে নির্জন কোনো দ্বীপে গিয়ে বিয়ে করছেন, কারো বিয়েতে আবার মনোরঞ্জন করে যান পপ তারকা। এদেশে সঞ্চয়ের একটা বড় অংশ খরচ হয় বিয়েতে। অতিমারী পরবর্তী সময়ে যখন দেশে আর্থিক মন্দা দেখা দিয়েছিল তখনও কিন্তু বিয়ের বাজেটে কোনো কাটছাট হয়নি, উল্টে দিন দিন তা বেড়েছে। সেরকমই কিছু বিয়ের থুরি রূপকথার গল্প রইল এখানে। 2016 সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির মেয়ে। সেই বিয়েতে খরচ হয়েছিল 500 কোটি টাকা। 30 একর জায়গা জুড়ে তৈরি হয়েছিল মণ্ডপ। বিজয়নগর সাম্রাজ্যে ঢোকার মুখে যেমন হাতির মূর্তি থাকত, মণ্ডপে ঢোকার মুখেও ছিল তেমনই দুটি হাতির মূর্তি। বিয়ের আমন্ত্রণ পত্র এসেছিল নীল বক্সে, তাতে ছিল একটি এলসিডি স্ক্রিন। নিমন্ত্রণ পত্রে খরচ হয়েছিল 5 কোটি টাকা। বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় 50,000 জন, 3,000 নিরাপত্তারক্ষী এবং বাউন্সার ছিলেন সেখানে। শিল্পপতি মুকেশ আম্বানির একমাত্র মেয়ে বলে কথা, সেই ঈশা আম্বানির বিয়েতেও কম যাক হয়নি। 2018 সালে হয়েছিল বিয়ে। উদয়পুরের আয়োজন করা হয়েছিল বিয়ের আগের অনুষ্ঠান, তাতে গান গিয়েছিলেন আমেরিকার পপ তারকা বেন্সে। উদয়পুরের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন, সচিন টেন্ডুলকার, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, শিল্পপতি লক্ষ্মী মিত্তলরা। অতিথিদের নিয়ে উদয়পুর বিমানবন্দরে নেমেছিল শখানেক চার্টার বিমান। বিয়ের বাকি অনুষ্ঠানও ছিল চোখ ধাঁধানো। বিয়ের দিন বরযাত্রীদের খাবার পরিবেশন করেছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে আমির খান। 2011 সালে কংগ্রেস নেতা কানোয়ার সিংহ তানোয়ারের ছেলে ললিতের বিয়েও ছিল চোখ ধাঁধানো। পাত্রী ছিলেন সোহনার প্রাক্তন বিধায়ক সুখবীর সিংহ, জৌনাপুরিয়ার মেয়ে যৌগিতা। হরিয়ানার জৌনাপুর গ্রামে বসেছিল বিয়ের আসর। 15,000 অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে। সূত্রের খবর, একটি হেলিকপ্টার উপহার পেয়েছিলেন বরকনে, যার দাম 21 কোটি টাকা। সপ্তাহ জুড়ে চলেছিল বিয়ের বিভিন্ন অনুষ্ঠান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন লোকশিল্পীরা। বাগদানে যেসব অতিথি উপস্থিত হয়েছিলেন তাদের 30 গ্রাম রূপোর একটি বিস্কিট এবং সাফারি স্যুটের সিট এবং 2,100 টাকা নগদ উপহার হিসেবে দেওয়া হয়েছিল। 2011 সালেই ভারতে এসে নিজের দুই ছেলের বিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের শিল্পপতি এস রবীন্দ্র। হায়দ্রাবাদে এসে এস রোহিত এবং এস রঞ্জিতের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই প্রবাসী ভারতীয়। তুতো বোন শ্রুতি এবং দিব্যাকে বিয়ে করেছিলেন রোহিত এবং রঞ্জিত। প্লাটিনামের মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে সেরেছিলেন তারা। বিয়ের সব অনুষ্ঠানে মনীষ মালহোত্রার নকশা করা পোশাক পরেছিলেন দুই কোণে। হায়দ্রাবাদের ZMR গার্ডেনে বসেছিল বিয়ের আসর। উপস্থিত হয়েছিলেন 15,000 জন। বিয়েতে বাঙালি, পাঞ্জাবি, রাজস্থানী রীতি পালন করা হয়েছিল। বিয়ের একটি অনুষ্ঠানের থিম ছিল যোথা আকবর সিনেমা আরব্য রজনী। গোলাপি মার্সিডিজে চাপিয়ে সারা শহর ঘোরানো হয়েছিল দুই কোণেকে। 2018 সালে নিক জোনাসকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের উমেদ প্রাসাদে বসেছিল বিয়ের আসর। সেই বিয়েও ছিল রূপকথার গল্পের মতো। খরচ হয়েছিল প্রায় 105 কোটি টাকা। হিন্দু এবং খ্রিস্টান দুই রীতি মেনেই হয়েছিল বিয়ে। গায়ে হলুদে প্রিয়াঙ্কা পরেছিলেন আবুজানি সন্দীপ খোসলার নকশা করা পোশাক। মেহেন্দিতেও তাদের নকশা করা পোশাকই পরেছিলেন কনে। আর বিয়েতে পরেছিলেন সব্যসাচীর নকশা করা লাল লেহেঙ্গা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি আর আনুষ্কা শর্মার বিয়েতেও কিন্তু কম জাক জমক ছিল না। ইতালির তাসকানিতে বসেছিল বিয়ের আসর। সব্যসাচীর নকশা করা প্যাস্টেল রঙের পোশাক পরেছিলেন বরকনে। বিয়েতে খরচ হয়েছিল 90 কোটি টাকা। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র 44 জন অতিথি। ভারতীয় আর ইতালীয় পদে অতিথিদের আপ্যায়ন করা হয়েছিল। পরে মুম্বাইতে ফিরে হয়েছিল বিয়ের রিসেপশন।